হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা খুব ভালো এবং বড় ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এই ভিডিওতেই আমি আলোচনা করব মোট শূন্যপদ কত আছে, আবেদনের যোগ্যতা, আবেদনের বয়স এবং আবেদন ফি কত আছে, কীভাবে তোমরা আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কত, সমস্তটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখো এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই আবেদনটি অনলাইনে করে দাও। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তাহলে এখানে দেখো সুখবর, একাধিক শূন্যপদে নিয়োগ করছে SBI, শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়া। তাহলে এখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI। এই পদে নিয়োগের জন্য একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং, আইন, কাস্টমার সার্ভিস, ফিনান্সের বিভিন্ন বিভাগ থেকে এই পদে পরীক্ষার জন্য আবেদন করা যাবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন বিজ্ঞাপন নম্বরের অধীনে বিভিন্ন পদে মোট 444টি শূন্যপদ রয়েছে। অনলাইন আবেদনের শেষ দিন 13ই জুলাই। ইচ্ছুক প্রার্থীরা উল্লেখিত এই ওয়েবসাইটে অর্থাৎ sbi.co.in/careers এ আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক, যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের রিজিউম, আইডি প্রুফ, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য দিতে হবে। শর্টলিস্টিংয়ের সময় প্রার্থীদের ডকুমেন্ট যাচাই করা না হলেও ইন্টারভিউয়ের সময় তা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের অরিজিনাল পেপার্স দেখাতে হবে। তাহলে এখানে তোমরা মোট শূন্যপদ দেখতে পাচ্ছ 444টি এবং বিভিন্ন পদের নামগুলো এখানে দেওয়া রয়েছে এবং পাশাপাশি সেই সকল পদের জন্য ভ্যাকান্সির ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু দেখে নেবে। তাহলে এবার দেখে নাও কিভাবে আবেদন করতে হবে। প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর পেজের নিচে থাকা কেরিয়ার লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশনের মধ্যে বিজ্ঞাপন সম্পর্কিত লিঙ্কটিতে ক্লিক করতে হবে। আপনি ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে থাকলে ক্লিক করতে হবে নিউ রেজিস্ট্রেশন বা লগ ইনের উপর। এরপর ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফি দিলেই সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া। এখানে যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকা বাধ্যতামূলক। এবং এই সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে। এবং এই যে 35 বছর, সেটা 1 জানুয়ারি 2020 অনুযায়ী বয়সের হিসাব করা হবে। এবার দেখো ফিজের কথা বলা হয়েছে। জেনারেল, OBC এবং SWS প্রার্থীদের জন্য আবেদনের ফি লাগবে 750 টাকা। ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তপশিলি জাতি, উপজাতি ও PWD প্রার্থীদের আবেদনের জন্য কোনো টাকা দিতে হবে না। তারপর আছে বেতন। নির্বাচিত প্রার্থীদের স্যালারি রেঞ্জ হবে 42,000 থেকে 51,490 টাকা। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা রিক্রুটমেন্টের ব্যাপারে তথ্য। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে এবং তোমরা যারা এই সকল পদের জন্য যোগ্য তারা কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করে দেবে। এবং অনলাইনের আবেদন সংক্রান্ত বা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি আরও কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে বা কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের আবেদনের পদ্ধতি বা অন্যান্য সমস্ত কিছু আরও বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং এই ধরনের সকল চাকরির খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।